হ্যালো বন্ধুরা তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা এর আগের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে কিভাবে আপনারা লাইভ করবেন আর এই লাইভের মাধ্যমে আপনারা আপনাদের পেজটাকে মনিটাইজ করে নিতে পারবেন আপনারা আপনাদের পেজের যে মনিটাইজেশন ক্রাইটেরিয়া দশ ফলোয়ার এবং ছ লাখ মিনিটের ভিউ সেই ভিউটা কমপ্লিট করে নিতে পারবেন কিন্তু সেই ভিডিওতে আমি বলেছিলাম নেক্সট একটা ভিডিও বানাবো আর যেখানে আমি প্রপার পদ্ধতি বলবো যে এই এই পদ্ধতি আপনারা অনুসরণ করে যখন আপনারা লাইভ করবেন তখন কিন্তু আপনাদের কোনো রকম কোনো সমস্যা হবে না এবং খুব তাড়াতাড়ি আপনারা লাইভ স্ট্রিমের মাধ্যমে আপনাদের পেজটাকে মনিটাইজ করে নিতে পারবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ এই ভিডিওটি দেখার পর আপনাদের যতগুলো পেজ আছে সমস্ত পেজই আপনারা কিছু দিনের মধ্যে মনিটাইজ করে নিতে পারবেন বা আপনাদের মনিটাইজেশন ক্রাইটেরিয়াটা সম্পূর্ণ করে নিতে পারবেন তো চলুন শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি তিসার আপনারা দেখছেন প্লয়টেক বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা মনিটাইজ করার জন্য আমাদের দশ ফলোয়ার দরকার এবং আমাদের ছ লাখ মিনিটের ভিউ দরকার হবে সেটা যে কোনো পদ্ধতিতে আসলেই হবে শুধুমাত্র বুস্ট করে বা কোনো পেড প্রমোশন করে আমাদের ভিউ না আসলে হবে আমরা কীভাবে ভিউ আনতে পারি আমাদের পেজে প্রচুর অডিয়েন্স নিয়ে এসে ভিউ আনতে পারি বা আমরা কী করতে পারি আমাদের পেজে ভাইরাল কন্টেন্ট আপলোড করে আমাদের পেজের মনিটাইজেশন কাইটে সম্পূর্ণ করতে পারি কিন্তু এগুলো করতে গেলে অনেক রিস্ক কিন্তু থেকে যায় কারণ একটা ভিডিও যখন ভাইরাল হবে ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেটা ফেসবুকে নজরে পড়বে আর যদি সেই ভিডিওটা আপনার ক্রিয়েশন না হয় সেটা যদি অন্যের ক্রিয়েশন হয় তখন কি হবে ফেসবুক আপনাকে পার্টনার মনিটাইজেশন ভাইলেশন দিয়ে দেবেন তো এই জিনিসগুলো থেকে বাঁচার জন্য এবং আপনি খুব সহজে কিছু দিনের মধ্যেই মোটামুটি সপ্তাহখানেকের মধ্যেই আপনি আপনার ক্রাইটেরিয়া কীভাবে পূরণ করবেন সেটা আজকের ভিডিওতে বলতে চলেছি তো সেই জন্য আপনাকে কি করতে হবে তো আমি আপনাদের প্রত্যেকটা স্টেপ বাই বলে দেব আপনারা সেইভাবে ফলো করলে আপনারা কিন্তু করতে পারবেন তো প্রথমে বলে দিই এটা পুরোপুরি আপনাদের উপর আপনারা করতে চান কিনা সেটা আপনাদের উপর আর আরেকটা ওয়ার্নিংও দেবো বন্ধুরা যে এই পদ্ধতিটা কিন্তু একটু ডুপ্লিকেট পদ্ধতি এই পদ্ধতিটা ইউজ করে হয়তো বা আপনার পেজটা নষ্ট হয়ে যেতে পারে তো পুরোপুরি আপনার নিজের রিক্সে আপনি কিন্তু কাজটা করতে হবে আপনাকে তো চলুন পদ্ধতিটা বলি আপনাদের তো বন্ধুরা এই যে ডুপ্লিকেট পদ্ধতি বা ডুপ্লিকেট কথাটা যে বললাম এই ডুপ্লিকেট জিনিসটাই হবে আজকের মেন থিম মানে আপনাকে আপনাকে কি করতে করতে হবে হবে আপনাদের একটা ডুপ্লিকেট কন্টেন্ট নিয়ে কাজ আপনি যদি হন তাও যদি ইনস্ট্যান্ট বুস্ট আপ চান তাহলে কিন্তু এই জিনিসগুলো আমি যে জিনিসটা বলছি সেই জিনিসটা আপনি ফলো করতেও পারেন বা না পারেন সেটা পুরোপুরি আপনার উপরে তো আপনাকে কি করতে হবে ডুপ্লিকেট কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে সেটা যে কোনো ধরনের কন্টেন্ট হোক না কেন একটা বড়ো ক্রিয়েটারের ডুপ্লিকেট ভিডিও সেটা হতে পারে তো আপনাকে মাথায় রাখতে হবে আপনাকে ডুপ্লিকেট কন্টেন্ট নিয়ে কিন্তু কাজ করতে হবে আর অবভিয়াসলি লাইভ করতে হবে আর অবভিয়াসলি ডুপ্লিকেট কন্টেন্ট নিয়ে লাইভ করতে হবে আর বন্ধুরা নেক্সট কী করতে হবে নেক্সট আপনাকে লাইভ করার জন্য ডুপ্লিকেট যে আপলোড করবেন কন্টেন্টগুলো সেটা কি টপিক নিয়ে আপনি লাইভ করবেন সেটা কিন্তু আপনি নির্ধারণ করবেন সেটা কিভাবে নির্ধারণ করবেন আপনি যদি গেমিং নিয়ে কাজ করতে চান ভবিষ্যতে তাহলে আপনি কি করবেন গেমিং ক্রিয়েটারদের কন্টেন্টগুলো আপনাকে কপি করতে হবে ওকে আপনি যদি কুকিং নিয়ে আগে যেতে চান তাহলে কুকিং কন্টেন্ট বা ব্লগিং নিয়ে করতে চাইলে ব্লগিং কন্টেন্ট বা গ্যাজেটস বা এই ধরনের যেগুলো ভাইরাল টপিক যেগুলো খুব দেখে ফেসবুকে সেই সব কাজ করতে কিভাবে দেবেন লাইভের মাধ্যমে তো টপিক কিন্তু আপনাকে বাঁচতে হবে ফার্স্ট আপনাকে বললাম যদি গেমিং নিয়ে কাজ করেন গেমিং গেমিং ভিডিও ক্রিয়েটারদের বড় বড় গেমিং ভিডিও ক্রিয়েটারদের ভিডিও কপি করলেও হবে তো নেক্সট চলে আসবো আমরা লাইভ প্রসেস মানে কি কোন প্রসেসে আমরা লাইভটা করব। তো বন্ধুরা লাইভ করব কিন্তু আমরা অলরেডি প্রি রেকর্ডেড ভিডিওগুলোকে আমরা কিন্তু লাইভ করব। তো প্রি রেকর্ডেড ভিডিও মানে আমরা ধরে নিন কোনো একটা গেমিং ক্রিয়েটারের ভিডিওকে আমরা ডাউনলোড করলাম ইউটিউব থেকে এবং সেই ভিডিওটাকে আমরা লাইভ চালাবো আমাদের ফেসবুক পেজে ওকে মানে আমরা প্রি রেকর্ডেড ভিডিওকে আমরা লাইভ করবো এবার আমরা সেই প্রি রেকর্ডেড ভিডিওটাকে কোন পদ্ধতি দিয়ে আমরা লাইভ করবো সেটা আপনাদের বলি তো এটার দুটো পদ্ধতি আছে আপনি আপনার কম্পিউটার দিয়ে করতে পারেন প্রথমত এবং দ্বিতীয়ত আপনি আপনার মোবাইল দিয়ে করতে পারেন এবার আপনাদের অনেকের কোয়েশ্চেন থাকবে যে আমাদের কম্পিউটার নেই তাহলে আমরা কিভাবে লাইভটা করব। তো কম্পিউটার যাদের নেই তারা মোবাইল দিয়েও করতে পারবেন এবার মোবাইল দিয়ে করতে গেলে আপনাকে কি করতে হবে মোবাইল দিয়ে করতে গেলে মোবাইল দিয়ে লাইভ করার প্রচুর অ্যাপ আছে প্লে স্টোরে তার মধ্যে কিছু কিছু পপুলার অ্যাপের নাম আমি আপনাদের বলি যেমন স্টিম ল্যাব অমলেট আর্কেট এই ধরনের অ্যাপ কিন্তু আপনি প্রি রেকর্ডেড ভিডিও লাইভ করার জন্য ইউজ করতে পারেন আর বন্ধুরা আর একটা প্রসেস আছে মোবাইল দিয়েই করার যেটা আপনি আপনার কোনো ইন্টারনেট ছাড়াই আপনি কিন্তু লাইভটা করতে পারবেন কিভাবে গো স্ট্রিম দিয়ে আপনি লাইভ করতে পারবেন কেমন করে আপনি গো স্ট্রিম বলে যে অ্যাপটা আছে অ্যাপ্লিকেশান আছে সেটা ইউটিউব থেকে ডাইরেক্ট আপনি আপনার পেজে লাইভ স্ট্রিম করতে পারবেন এবার আমি রিকমেন্ড করব না আমি আপনি গো স্ট্রিম দিয়েই করুন আপনি যদি চান যে গো স্ট্রিম দিয়ে করবেন ম্যাক্সিমাম লোক কিন্তু গো স্ট্রিম দিয়েই করছে কিন্তু আমি রিকমেন্ড করব না যে আপনারা গো স্ট্রিম দিয়ে করুন তো যদি চান আপনারা করতে পারেন গো স্ট্রিম নিয়ে প্রচুর ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন গো স্ট্রিম ল্যাব দিয়ে গো স্ট্রিম দিয়ে কীভাবে লাইভ করতে হয় ফেসবুক পেজে তো সেইটা দিয়ে আপনি করতে পারেন প্রথমত গো স্ট্রিম তারপরে আপনি অমলেট আরকেড তারপরে আপনি স্ট্রিম ল্যাব এই ধরনের অ্যাপগুলো আপনি ইউজ করতে পারেন তো এটা গেল মোবাইলের পদ্ধতি এবার কম্পিউটারের পদ্ধতি কি আর কম্পিউটারের পদ্ধতি সব থেকে ইজি পদ্ধতি এবং খুব সোজা আর কম্পিউটার পদ্ধতি যে পদ্ধতিতে কম্পিউটার কাজ করবে এক খুবই খুবই ইজি পদ্ধতি তো কম্পিউটারে কিভাবে লাইভ করবে কম্পিউটারে ওবিএস নামে একটা ওপেন সফটওয়্যার পাওয়া যায় মানে ফ্রি সফটওয়্যার পাওয়া যায় সেই সফটওয়্যার দিয়ে আপনি কিন্তু লাইভ স্ট্রিম করতে পারেন যেটা হচ্ছে কম্পিউটারে আপনি করবেন তো বোঝা গেল কীভাবে করবেন এবার আপনারা যদি বলেন যে আমরা ও বি এস ইউজ করবো বা এই যে যতগুলো অ্যাপের নাম বলেন এগুলো কিভাবে ইউজ করব তো সেগুলো নিয়ে অলরেডি ইউটিউবে প্রচুর ভিডিও পেয়ে যাবেন সেগুলো দেখে নিতে পারেন বা আপনারা যদি কোনো একটা অ্যাপের মধ্যে কোনো একটা অ্যাপ দিয়ে কিভাবে লাইভ স্ট্রিম করতে হবে সেটা যদি চান আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবার আমি আপনাদের বলছি যে আমি এই ট্রিকটা ইউজ করেছি আমি আমার ল্যাপটপ দিয়ে ও সফটওয়্যার দিয়ে ইউজ করেছি এবং আমি আমার কিন্তু এই ট্রিকটা কাজে লেগেছে আমি মোটামুটি একদিনে আমি তিন থেকে চার হাজার ফলোয়ার আমি গেন করেছি এবার আপনারা যেভাবে আপনাদের ট্রিকটাকে ইমপ্লিমেন্ট করবেন সেইভাবে কিন্তু আপনি কাজ করবেন ওকে সেইভাবে আপনার গ্রোও হবে আমি যে বলে দিলাম আর আপনি গ্রো করে যাবেন এটা কিন্তু নয় আপনাকে বুঝে শুনে ঠিকঠাকভাবে কাজ করতে হবে তো এবার বুঝে গেলেন যে কিভাবে আপনারা লাইভ স্ট্রিম করবেন মোবাইল দিয়ে বা ল্যাপটপ দিয়ে ফ্রি রেকর্ডেড ভিডিও এবার আপনাদের বলি যখন আপনারা লাইভ স্টার্ট করে দিলেন তারপর আর কি করণীয় সেগুলো আপনাদের বলি তো লাইভ যখন স্টার্ট হয়ে যাবে তারপরে আপনাদের করণীয় কি আপনাদের শেয়ার করতে হবে আপনাদের ধরুন 20 30 টা গ্রুপে জয়েন হতে হবে ওপেন গ্রুপ গুলোতে বা পাবলিক গ্রুপ গুলোতে বা প্রাইভেট গ্রুপও হতে পারে সেটা আপনি বিবেচনা করবেন কিন্তু যেই গ্রুপ গুলোতে আপনার পোস্টটাকে अप्रूव করবে সেই সব গ্রুপেই আপনি জয়েন হন গ্রুপগুলোতে যখন জয়েন হয়ে যাবেন এটা মাথায় রাখবেন আপনি যে আইডি দিয়ে আপনার পেজ আছে সেই আইডি দিয়ে কিন্তু গ্রুপে জয়েন হবেন না আপনার অন্য একটা আইডি থাকতে হবে সেটা আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে বা আপনার বন্ধুর আইডি হতে পারে সেই আইডি দিয়ে আপনি কিন্তু গ্রুপগুলোতে জয়েন হবেন বিশটা হোক ত্রিশটা হোক যে কোনো গ্রুপে আপনি জয়েন হন জয়েন্ট হওয়ার পরে আপনার লাইভটা যখন শুরু হবে লাইভ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপনি দশ থেকে কুড়িটা করে শেয়ার করুন এই ক্ষেত্রে আপনি যে আগের যে নিয়মগুলো ছিল যে দুটোর বেশি শেয়ার করা যাবে না কিন্তু এই লাইভের ক্ষেত্রে আপনি যদি দশটা কুড়িটা করেও শেয়ার করেন তাতে কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হবে না তো আপনি কি করবেন দশটা থেকে কুড়িটা করে আপনি শেয়ার করুন সেই সেই গ্রুপগুলোতে শেয়ার করবেন অবভিয়াসলি তো গ্রুপগুলোতে যখন শেয়ার করবেন অবভিয়াসলি আপনার ভিউ আসতে শুরু করবে এবং ভিউ যখন আসবে আপনার সেই গ্রুপের মেম্বারগুলোর যদি আপনার কন্টেন্ট ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফলোয়ারও গেইন হবে এবার এই রকম আপনাকে কিন্তু ডেলি বেসিসে করতে হবে আর ডেলি বেসিসে আপনাকে ক ঘন্টা করে করতে হবে আপনি সকালে এক দু ঘন্টা করুন দুপুরে এক দু ঘন্টা করুন এবং সন্ধ্যায় মাস্ট বি আপনাকে করতে হবে ছটা থেকে আটটার মধ্যে আপনাকে ছটা থেকে মানে স্টার্ট করতেই হবে এবং আটটার মধ্যে মধ্যে আপনাকে স্টার্ট করতে হবে তো এই টাইমগুলো আপনাকে মেনটেন করতে হবে এবং আপনাকে দশটা থেকে কুড়িটা করে শেয়ার করতে হবে এবার কুড়িটা শেয়ার করলেন ধরুন আপনি প্রথম আধা ঘন্টা লাইভে আপনি কুড়িটা শেয়ার করলেন আধা ঘন্টা পরে আবার শেয়ার করুন তারপর আধা ঘন্টা পরে আবার শেয়ার করুন এইভাবে পার্ট ওয়াইজ শেয়ার করতে থাকুন ওকে এবার যখনই শেয়ার করবেন তখনই আপনার পেজে অডিয়েন্স কিন্তু আসতে থাকবে তো এইভাবে শেয়ার করে করে আপনার পেজে অডিয়েন্স আনতে থাকুন এবার যে ভিউগুলো আপনার আসবে দু সেকেন্ড তিন সেকেন্ডের যদি ভিউ আসে সেই ভিউগুলোও কিন্তু কাউন্ট হবে তো আশা করি বোঝাতে পারলাম যে লাইভ চলাকালীন আপনাকে কি কাজ করতে হবে এরপর করণীয় কি আপনার আপনি যখন লাইভ কমপ্লিট হয়ে গেল আপনার লাইভ মনে হচ্ছে না এখন লাইভটা আপনার বন্ধ করে দেওয়া উচিত ভিউ ঠিকঠাক আসছে না একটা দুটো ভিউ আসছে তো আপনি লাইভটাকে বন্ধ করে দিন এবার লাইভটাকে বন্ধ করে দেওয়ার পরে আপনার কিন্তু উম কয়েকটা কাজ করে নিতে হবে সেই কাজগুলো আপনাকে বলি আপনাকে কি করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার লাইভটাকে কিন্তু ডিলিট করতে হবে তো লাইভের ব্যাপারটা গেল এবার আপনাদের কোশ্চেন হবে যে আমরা যে ফলোয়ার গেইন করে নিলাম এবং আমাদের ওয়াচ টাইমও গেইন করে নিলাম এবার আমরা সেই পাঁচটা ভিডিও কিভাবে দিব হ্যাঁ এবার আপনাদের একটা জিনিস করতে হবে কি আপনাদের পাঁচটা ভিডিও যে দেবেন সেই ভিডিওটা খুব ভেবে আপনাকে বের করতে হবে ইউটিউব থেকে যে যে ভিডিওগুলো একদম পর পর প্রত্যেকটা ভিডিওই একই হতে হবে একই টাইপের হতে হবে মানে একই টপিকের উপর হতে হবে আর আরেকটা জিনিস কি ওটা মনে হবে যে ওটা আপনারই ভিডিও আর একটা জিনিস আপনাকে যে এমন কোনো ভিডিও তুলবেন না যে ভিডিওতে কন্টেন্ট আইডি অলরেডি আছে যেমন বড়ো বড়ো যেরকম মিউজিক স্টুডিও যেরকম টি সিরিজ বা বড় বড় যে মিউজিক স্টুডিও গুলো আছে সেগুলোর গান বা সেগুলোর ভিডিও কিন্তু কপি করা চলবে না যেরকম এনডিআর অনেক শো আছে যেগুলো খুব ভাইরাল হয় যেমন গানের শো সারেগামা পা এই ধরনের শো গুলো কিন্তু খুব ভাইরাল হয় তো ওই শো গুলো কিন্তু তখন নেওয়া চলবে না তখন একটা ভালো কন্টেন্ট আপনাকে রাখতে হবে এটা এটুকু আপনাকে ট্রিকি ভাবে করতে হবে রাখার পরে আপনাকে মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করে দিতে হবে আপনি যখন অ্যাপ্লাই করবেন আপনি কিন্তু মনিটাইজেশন পেয়ে যাবেন এবার মনিটাইজেশন পাওয়ার পর আপনি তারপরে আপনি আপনার কন্টেন্ট চেঞ্জ করতে পারেন অসুবিধা হবে না তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পারলেন কি করতে হবে এবং এর পরেও আপনাদের মনে অনেক কোশ্চেন থাকবে আমি জানি তো সেই কোশ্চেনগুলো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে করুন কারণ আপনাদের কোশ্চেন যখন হবে তখন কিন্তু আপনি আমি সেই সলিউশনটা খোঁজার চেষ্টা করব আর সেই সলিউশনটা বলার চেষ্টা করব। তো অবশ্যই অবশ্যই সেই প্রশ্ন নিয়ে অবশ্যই কমেন্ট করবেন আর বন্ধুরা আশা করি আপনারা এই লাইভ বিষয়ে বুঝতে পেরেছেন এবং আমিও আপনাদের ঠিকঠাকভাবে বোঝাতে পেরেছি তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কোনো জায়গা থেকে একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে আমাকে অবশ্যই উৎসাহিত করবেন এবং একটি কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো আপনাদের ওপিনিয়ন জানাবেন আর বন্ধুরা এই ভিডিওটি একটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন তাহলে নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা আইকনে টিপে অল করে দিন তো বন্ধুরা আজকের মতো এইটুকুই দেখা হয় পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন